নমস্কার বন্ধুরা, আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইডব্লিউএস সংরক্ষণ বা ইকোনমিক্যালি উইকার সেকশন রিজার্ভেশন। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে চায়ের দোকান হয়ে পার্লামেন্ট, সংরক্ষণ কিসের ভিত্তিতে হওয়া উচিত, এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে এইসব প্ল্যাটফর্মে। যুক্তিতর্কের আসরে সংখ্যাগরিষ্ঠরা মতামত দিয়েছিলেন জাত ধর্মের চেয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের সংরক্ষণ, ইডব্লিউএস রিজার্ভেশন বেশি দরকার। তাহলে উন্নয়নের আলো ভারতের সব প্রান্তের সকল নাগরিকের কাছে সমানভাবে পৌঁছাবে। শেষ পর্যন্ত এই যুক্তি মেনে নিল সুপ্রিম কোর্ট। সোমবার এই সংরক্ষণের বিরুদ্ধে করা একটি মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের শিক্ষা ও সরকারি চাকরিতে 10% সংরক্ষণ যুক্তিসঙ্গত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের সংরক্ষণ সংবিধান বিরোধী নয় এবং কোনোরকম বঞ্চনার সৃষ্টি করে না। এই সংরক্ষণের প্রস্তাব প্রথমে কংগ্রেস সরকার করলেও শেষ মুহূর্তে তা খারিজ হয়ে যায়। এরপর বিজেপি সরকারও এই প্রস্তাব নতুন করে পাশ করে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে দীর্ঘদিন থেকে ঝুলে থাকা সংরক্ষণের এই দাবি মান্যতা পেল। এই ধারার অধীনে এবার থেকে রাজ্য সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে 10% কোটা রাখতে পারবে। সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি সহ এই সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে। কারা পাবেন এই সুবিধা? এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে যারা সংরক্ষণের সুবিধা পাচ্ছেন তারা নতুন করে এই সুবিধা পাবেন না। যারা কোনো রকম সংরক্ষণের সুবিধা পাচ্ছিলেন না, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মধ্যে রয়েছেন, তাদের মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নাগরিকরা এই সুবিধা পাবেন। পরিবারের বার্ষিক আয়ের উপর নির্ভর করে এই সুবিধা পাওয়া যাবে। আয় বলতে সেখানে চাকরি, কৃষিকাজ ও ব্যবসা সব ধরনের আয়কেই রাখা হয়েছে। এই সব আয় একত্রিত করে যদি পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হয় তবে তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছেন বলে ধরে নেওয়া হবে। আয় ছাড়াও এই সংরক্ষণের অধীনে থাকতে হলে দেখা হবে তার কৃষিজমি ও বসতবাড়ির জমির হিসেব। কৃষিজমির পরিমাণ যদি 5 একরের কম হয় তাহলে তারা আবেদন করতে পারবেন। অন্যদিকে আবাসিক ফ্ল্যাটের জমির পরিমাণ হতে হবে 200 গজের কম। পুরসভা এলাকায় ওই বাড়ি থাকলে সেই জমির মাপ হতে হবে 100 গজের কম। তার বেশি হলে এই সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে না। কোথায় আবেদন করবেন? এই কোটার অধীনে থাকতে হলে আয় ও সম্পদের শংসাপত্র থাকতে হবে। এই শংসাপত্র পাওয়া যাবে শুধুমাত্র তহসিলদার বা তার থেকে উচ্চ পদমর্যাদার গেজেটেড অফিসারের কাছ থেকে। এই শংসাপত্রের মেয়াদ থাকে 1 বছর। প্রতি বছর পুনর্নবীকরণ করার প্রয়োজন হয়। শংসাপত্র পাওয়ার জন্য যে নথিগুলি জমা করতে হয়, পরিচয়পত্র বা আইডি প্রুফ, জমি বা বাড়ির দলিল, রেসিডেন্সিয়াল প্রুফ, আধার কার্ড, সেলফ ডিক্লারেশন ফর্ম, পাসপোর্ট মাপের ছবি ও অন্যান্য প্রাসঙ্গিক নথি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।